ওয়েলকাম টু এক ইউটিউব চ্যানেল জি বন্ধু নিয়ে এসেছে আপনাদের জন্য আরও দুটো এক্সক্লুসিভ আপডেট একটা ভালো খবর নিয়ে চলে এলাম বই প্রেমীদের জন্য এবং ছাত্রছাত্রীদের জন্য কারণ পশ্চিমবঙ্গে তেইশে জানুয়ারি থেকে খুলে যাচ্ছে লাইব্রেরি অনেকে আছে যারা কম্পিটিটিভ এক্সাম অথবা অন্যান্য এক্সামের জন্য প্রিপারেশান নেয় পড়াশোনা করে এবং তাদের বই কেনা হয় না যাদের সেই সমস্ত স্টুডেন্টদের কিন্তু লাইব্রেরিটা খুব দরকার লাগে তো তার ফলে লাইব্রেরির যে আলটিমেটলি গ্রন্থাগার মন্ত্রী যিনি আছেন তিনি ঘোষণা করেছেন কি বলেছেন তিনি আমি বলে দিচ্ছি আপনাদের কাছে এবং কল্যাণী বিশ্ববিদ্যালয়ের একটি আপডেট হচ্ছে যে দ্বিতীয় ভর্তির লিস্ট সেকেন্ড অ্যাডমিশন লিস্ট ফাইনালি কল্যাণী বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে বার করা হয়েছে দুটো আপডেটই বলে দিচ্ছে একটা ভিডিওতেই যা নতুন তাদের রিকোয়েস্ট করলাম সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন সোজাসুজি প্রথমে আমি চলে যাচ্ছি লাইব্রেরি আপডেটটা দেখিয়ে দিচ্ছি দেখুন কি বলছে করোনা সংক্রমণ রোধে আচমকা থমকে গিয়েছিল সব স্কুল কলেজ আদালত ট্রেন বাস বিমান থেকে শুরু করে কার্যত সব কিছুরই যাত্রা স্থগিত হয়ে গেছিলো তারপর লকডাউন পর্ব কাটিয়ে গণপরিবহন আদালত অফিস কাছারি এমনকি সিনেমা হল রেস্তোরাঁ ইত্যাদিও খুলে দেওয়া হলে গ্রন্থাগার অর্থাৎ লাইব্রেরির দ্বার ছিল বন্ধ বই প্রেমীদের প্রশ্ন যখন সব খোলা হচ্ছে তখন লাইব্রেরি বন্ধ কেন এবং এটা শুধু বইপ্রেমী না এটা অনেক স্কুল কলেজ স্টুডেন্টদেরও কিন্তু এই সেম জিনিস কোয়েশ্চেন সমস্যায় পড়েছেন প্রতিযোগিতামূলক পরীক্ষার পরীক্ষার্থীরাও কম্পিটিভ এক্সাম নিয়ে যারা করে বিশেষ করে কারণ ওই সব পরীক্ষার জন্য জরুরি যেসব বই কেনা অনেক ছেলেমেয়ের পক্ষে সম্ভব নয় এই পরিস্থিতিতে গ্রন্থাকার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী অবশ্য আসার কথা শুনিয়েছেন তিনি জানিয়েছেন আগামী তেইশে জানুয়ারি থেকে খোলা হতে পারে লাইব্রেরি বলে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো ফাইনালি তার মানে ওয়েস্ট বেঙ্গলে কিন্তু লাইব্রেরি ওপেন করা হচ্ছে এটা সত্যিকার খুব ভালো খবর বই প্রেমীদের জন্য এবং স্টুডেন্টসদের জন্য তার কথায় কোন পরিস্থিতিতে লাইব্রেরি বন্ধ করা হয়েছিল সেটা সকলের জানা আমরা প্রাথমিকভাবে ঠিক করেছি নেতাজির জন্মদিবস থেকেই রাজ্যে বন্ধ থাকা সমস্ত লাইব্রেরি খোলা হবে তার আগে সেগুলোকে স্যানিটাইজ করা হবে লাইব্রেরির পাঠক সংখ্যা পঞ্চাশ শতাংশ এক এখন একসঙ্গে হাজিরা দিতে পারবেন মাস্ক পরা এবং কোভিড বিধি মানা বাধ্যতামূলক অর্থাৎ যেভাবে গতানুগতিক আপনারা লাইব্রেরিতে যেতেন সেভাবে যেতে পারবেন না আপনাদের মাস্ক পরে এবং কোভিড মিতি সমস্ত এসওপি মেনটেন করতে হবে এবং ছোটো ছোটো আকারে কিন্তু লাইব্রেরিতে ঢুকতে দেওয়া হবে তাহলে বিশাল ভরক ভালো খবর তার সাথে আমি আরও একটা আপডেট দেখাবো তার জন্য কল্যাণ ইউনিভার্সিটি ওয়েবসাইটে চলে গেলাম ওয়েবসাইটে এসে আপনাকে জাস্ট এই মেরিট লিস্ট পিজি অ্যাডমিশনে ক্লিক করতে হবে দেখুন এখানে চলে এসছে অ্যাডমিশান লিস্ট টু অনেক দিন যারা যে সমস্ত স্টুডেন্টরা ওয়েট করেছিল তাদের জন্য সত্যিকারের খুব ভালো খবর ফাইনালি তো এ দেখুন এখানে একদম লিস্ট অনুযায়ী টোটাল সব কটা লিস্ট রয়েছে যে কোনো আপনি একটা লিস্ট যে কোনো দেখে নিচ্ছি আমি যেমন বাংলাটা দেখছিলাম জাস্ট আমি এটাকে ওপেন করে নিলাম দেখুন এখানে বলে দিয়েছে নাম্বার অফ সিট কত জেনারেলদের জন্য প্রথমে রয়েছে চুয়াল্লিশটা এদিকে রয়েছে এস এসসিদের জন্য রয়েছে চৌদ্দটা এসটিদের জন্য ও বিসিএ ও বিসিবি পিডব্লিউডি রয়েছে এবং তার সাথে দেখুন ফার্স্ট ফেজে যাদের অ্যাডমিশান তাদের এবং তারপরে দেখুন এখানে টোয়েন্টি পার্সেন্ট অর্থাৎ রেস্ট অন্যান্য ইউনিভার্সিটি স্টুডেন্টদেরও কিন্তু এখানে নামটা রয়েছে তো বিশাল বেস্ট অফ লাগ জানাচ্ছি ইমিডিয়েট আপনারা অ্যাডমিশনটা কমপ্লিট করে নিন এবং পিজির অধ্যায়েতে শুরু করে দিন ভালো থাকবেন সবাই অব্দি ভিডিওটা রইলো হোক কলড